माम उपेत्त आमाके लाभ करले, माम उपेत्त उपेत्त माने लाभ करा, आमाके लाभ करले पुनर्जन्म न विद्यते। तोमाके आर एई जगते मृत्यु और जन्मे चक्रे पड़ते हबे ना, तुमि शाश्वत आनंदमय जीवन पाबे। नाप्नुवन्ति महात्मन संसिद्धिं परमाम, ते परम गति लाभ करे जाबे, गति परम गति लाभ कर से महात्मा। दुखालय मशाशत, এই জগৎটার নাম হচ্ছে দুঃখালয়ম, ভগবান এটা প্রতিষ্ঠা করেছেন। যেরকম আমরা দোকান বানাই, বাড়ি বানাই, দোকানের নাম দিই না, দুর্গা বস্ত্রালয়, গোবিন্দ ভজ্রালয়, উমা ঔষধালয় আছে না, নাম দিই না তো। ঔষধালয় থেকে কী পাবেন? ঔষধ পাবেন, ভোজনালয় থেকে ভোজন পাবেন, বস্ত্রালয় থেকে বস্ত্র পাবেন, বাসনালয় থেকে বাসনকোসন পাবেন। ভগবান এই জগৎটা বানিয়ে নাম দিয়েছেন দুঃখালয়ে, তা কী পাবেন বলুন? দুঃখ পাব, সোজা উত্তর। এই জগৎটার নাম হচ্ছে দুঃখালয়ম। আর কেউ যদি দুঃখ না পাবে, না আমার তো কোনো দুঃখ নেই, তোমরা হরে কৃষ্ণ করো, তোমাদের অনেক দুঃখ, আমার কিসের দুঃখ? আমার চাকরি রয়েছে, ঘর বাড়ি রয়েছে, আমার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, আমি এখন পায়ের উপর পা দিয়ে চলবো। সেদিন ভগবান আরেকটা বিশেষণ লাগিয়েছেন, অশাশ্বতম। অশাশ্বতম মানে অনিত্য, মানে আপনার বাবুয়ানি বেশি দিন টিকবে না, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ঘর বাড়ি, আপনার চাকরি, আপনার পরিবার, এটা নিত্য বা পার্মানেন্ট নয়। যদি কেউ দুঃখালয়ম না বুঝে, অশাশ্বতমটা তাকে বুঝতে হবে, যে বাবু আপনার এই পায়ের উপর পা দিয়ে খাওয়া বেশি দিন চলবে না, মৃত্যু এসে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাবে, এটা স্বীকার করুন। লেখা থাকছে তো অনেক কিছু, আমরা ঘর বানিয়ে ঘরের উপর লিখে দিই শান্তি ভিলা, শান্তি কুঞ্জ, শান্তির নীড়, শান্তি নিকেতন, আনন্দ কুঞ্জ, আনন্দ ভিলা, কত কিছু লিখি, কিন্তু ঘরে গিয়ে ঢুকে দেখুন না, আনন্দ ভিলা না কার্গিলের ভিলা চলছে বাড়িতে। ঘরে গিয়ে ঢুকুন, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক সিঙ্গেল বাড়িতে, এমন নয় যে বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়িতে ঝগড়া, প্রত্যেক গ্রামে ঝগড়া, প্রত্যেক জেলায় ঝগড়া, প্রত্যেক রাষ্ট্রের ঝগড়া, পুরো ভারতে দেখুন না, পুরো সারা বিশ্বে দেখুন, সবাই ঝগড়া করছে, রাজনীতি না একে অপরকে গালি দিচ্ছে, ঘরে স্বামী স্ত্রী ঝগড়া, ছেলে মেয়ের ঝগড়া, কোথায়? আমরা বলছি, আচ্ছা কি বলে কবিগণ লিখে গেছেন, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, সংসারে আগুনে সব পুড়ে চাই, কোন সংসারে শান্তি আছে? আপনারা সে হয়তো বুদ্ধদেবের কাহিনীতে আমরা সেই স্কুলে পড়েছিলাম, এক মহিলার তার সন্তান মারা গেছিল, এত দুঃখ, এত দুঃখ, তাকে দুঃখ থেকে সান্ত্বনা করা যাচ্ছে না, তখন তাকে নিয়ে বুদ্ধদেবের কাছে গেছেন, একে একটু সান্ত্বনা দিন প্রভু। তখন ভদ্রমহিলাকে বলছেন, তোমার সন্তান হারিয়েছে, তুমি এই সমস্ত দুঃখ থেকে সঙ্গে সঙ্গে তুমি মুক্ত হয়ে যাবে, আমি তোমাকে একটা কাজ দেব, তুমি এই পাড়াতে ঘুরে আসো, যার বাড়িতে দুঃখ নেই তার বাড়ি থেকে এক মুঠি সর্ষে ভিক্ষা করে নিয়ে এসো। প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরেছেন, আপনার বাড়িতে কোনো দুঃখ নেই না তাই না, আমাকে একটু সর্ষে ভিক্ষা দেন, প্রভু আজ্ঞা করেছেন, কেউ দেয়নি, প্রত্যেক বাড়িতে দুঃখ, তাই বাড়ির নাম আছে দুঃখালয় মশাশত। লেখা থাকে অনেক কিছু, একটা ছোট উদাহরণ দিই, একটা হোটেল বানানো হয়েছে, হোটেলের উপর লেখা আছে যত পারো এসে খেয়ে যাও, বিল দেবে তোমার নাতি। তো সবাই দেখছে বলে এটা কি এটা কথা হলো, আমি খাবো বিল দেবে নাতি, কি বোকার মতো লিখে রেখেছে।
সবাই বুদ্ধিমান লোকেরা ওটাকে বিশ্বাস করেনি। একটা বোকা লোক দিচ্ছে, আচ্ছা আমি খাবো, টাকা দেবে আমার নাতি, খারাপ না তো ব্যাপারটা? তো ঢুকেছে, ঢুকে যেহেতু বিল দিতে হবে না নিজেকে, তাই মেনু চার্ট দেখে ভালো ভালো কস্টলি খাবারগুলো অর্ডার দিয়েছে আর গপাগপ করে খেয়েছে, কেন বিল দিতে হবে না যে। এবারে খাওয়া দাওয়ার পরে বেসিনে হাত ধুয়ে, হাত মুখ ধুয়ে টিস্যু পেপারে হাত মুছতে মুছতে কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কাউন্টারম্যান কল করে, যায় বাবু এদিকে আসুন, তাকে বিল ধরিয়েছেন 5,235 টাকার বিল। বুঝছে কি, তোমার হোটেলের উপরে যে লেখা আছে খেয়ে যাও, বিল দেবে তোমার নাতি। বলছে রাগ করবেন না, এটা আপনার দাদুর বিল, আপনি নাতি না, আপনি পেমেন্ট করবেন। কথাটা হচ্ছে আপনার বিল আপনাকে পেমেন্ট করতে হবে, নাতি দেবে না। তো প্রশ্ন হচ্ছে লেখা থাকে অনেক কিছু, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তব জগৎটা তাই না? কিন্তু এই গরমের দিন আসছে, তোমার গালগুলো লাল হয়ে গেছে সূর্যের তাপে, ময়েশ্চারাইজিং ক্রিম একটু ব্যবহার করো, গাল তোমার তুকতুকে একদম সতেজ থাকবে। লাগান না আপনি, কদিন সতেজ থাকে, গাল শুকিয়ে যাবে। বাস্তবটা এরকম না, দুঃখালয় মশা সতম, এটা হচ্ছে দুঃখের জগৎ, মৃত্যুর জগৎ। এবারে ভগবান বর্ণনা করবেন, আমি সংক্ষেপে বলবো, মৃত্যুর এরিয়া কদ্দূর? আমি কি এই ভারতে থাকলে মরবো, বাংলাদেশে থাকলে মরবো, আমেরিকা চলে গেলে মরবো না? কেন, আমেরিকা ডাক্তার উন্নত, নাকি আরও উন্নত দেশে যাব যেখানে আমাকে করোনা পিছনে ধাওয়া করতে পারবে না, আমি সেভ হয়ে যাব? মৃত্যুর এরিয়া না কি এখান থেকে আমি স্বর্গে চলে যাব? কত দূর মৃত্যুর এরিয়া আপনার পিছনে আছে দেখেন। আ ব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তী ন অর্জুন মামু পেত্ত তু কৌন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। কেবলমাত্র আমাকে প্রাপ্ত হলে তুমি মৃত্যু থেকে রেহাই, আর তুমি স্বর্গলোকে যাও, ব্রহ্মলোকে পর্যন্ত গেলেও ব্রহ্মারও মৃত্যু হয়। একজন প্রশ্ন করছেন ব্রহ্মারও মৃত্যু হয়? হ্যাঁ। কেউ প্রশ্ন করছে দেবদেবীরও মৃত্যু হয়? হ্যাঁ, গীতায় বলছে, গীতায় এটাই বলছে। আব্রহ্ম মানে এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত, মানে স্বর্গলোকও তার ভিতরে আছে, যত লোক আছে সবাই মারা যাবে, তবে টাইম আলাদা, টাইম বলবেন পরে, টাইম আলাদা, কিন্তু মরতে হবে সবাইকে। কেবলমাত্র ভগবত ধামে গেলে মৃত্যু থেকে মুক্তি, তাই ভগবানকে পেলে কী লাভ? মৃত্যু থেকে তোমার মুক্তি হয়ে যাবে। মামু পেত, কেবল আমাকে প্রাপ্ত হলে, দেখেন আব্রহ্ম ভুবনলোক পুনরাবর্তী নেওয়ার জন্য, এমনকি ব্রহ্মলোক, ব্রহ্মা যেখানে আছেন, ব্রহ্মা আছে অনেক উপরে, স্বর্গের অনেক উপরে। স্বর্গ তো এখান থেকে তিনটা স্টেশন, ভুব স, তারপরে জন তপ মহ ব্রহ্ম, ব্রহ্মলোক একদম উপরে, ব্রহ্মলোক পর্যন্ত মৃত্যুর এরিয়া। কিন্তু মাম উপেত্ত তু কন্তে পুনর্জন্ম নামে, আমাকে মাম উপেত্ত, আমাকে প্রাপ্ত হলে তোমার পুনর্জন্ম হবে না। তো ব্রহ্মাকেও মৃত্যু হয়? বলছে হ্যাঁ, ব্রহ্মার আয়ুটা অনেক বড়, কত আয়ু? 17 নম্বর শ্লোকে, সহস্র যুগ পর্যন্তম অহর্য ব্রহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রান্তম তেহ রাত্র বিদু জনা। আমাদের চতুর্যুগ আছে না, কলিযুগ, কলিযুগের আয়ু হচ্ছে 432,000, পুরো চার দেওয়া আছে, আপনি তাৎপর্যে পড়বেন। কলিযুগের আয়ু হচ্ছে 432,000 বছর, মাত্র 5,000 বছর গত হয়েছে, 432,000 বছর কলিযুগের আয়ু। তার ডবল হচ্ছে দ্বাপর যুগ, 864, কলিযুগের তিন গুণ হচ্ছে ত্রেতাযুগ, কলিযুগের চার গুণ হচ্ছে শতযুগ। এই চারটা যুগকে একসঙ্গে করে 1,000 দিয়ে গুণ করবেন, যা হবে সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা, আর সেই রকম 12 ঘন্টা হলে 24 ঘন্টা এক দিন। এইভাবে ব্রহ্মার এক মাস, 365 দিনে এক বছর, 100 বছর বাঁচেন, তারপরে মারা যায়, তারপরে মহাপ্রলয় হবে। পুরো চার দেওয়া আছে, তাৎপর্যে আপনারা পড়বেন। প্রতিদিন ব্রহ্মার সারাদিন সকালে উঠে নতুন সৃষ্টি করেন, সন্ধ্যার সময় সৃষ্টি লয় হয়, দেখেছেন? অব্যক্তা ব্যক্তয় সর্বা প্রভবন্তে হরাগ্রমে রাত্রাগ্রামে পলিয়ন্তে তত্রৈবাব্যক্ত সঙ্গকে।
ব্রহ্মার দিনের সমাগমে জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়। যখন ভোরে ব্রহ্মা উঠেন তখন সব সৃষ্টি করেন, সারাদিন ভালোভাবে চলে, রাত্রে হলে আবার সব সৃষ্টিকে তার শরীরে গুটিয়ে নেন। এটাকে ক্ষুদ্র প্রলয়, প্রতিদিন ব্রহ্মার সৃষ্টি আর প্রলয় হচ্ছে। আর ব্রহ্মার যখন মৃত্যু হবে 100 বছর পরে, সেটাকে বলে মহাপ্রলয়। তখন সব জীব আর ব্রহ্মা সহ মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করে। এ পুরো চার দিয়েছে, ভূতগ্রাম সয়ং ভূত্তা ভূত্তা পলিয়তে রাত্রাগমে অবশ পার্থ পববন্ত হরাগ্রমে। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়, রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয়। প্রতিদিন ব্রহ্মা যখন সকালে উঠেন, সৃষ্টি করেন, সন্ধ্যার সময় সব লয়প্রাপ্ত হয়। এইভাবেই ব্রহ্মার দিন রাত শুরু হয়। কিন্তু এটা এতে গেল ব্রহ্মার আয়ু, দেবদেবীদের আয়ু বর্ণনা করা হয়েছে বিভিন্ন শাস্ত্রে। আমাদের 6 মাস হলে দেবতাদের 12 ঘন্টা, আমাদের 1 বছর হলে দেবতাদের 1 দিন। তাই মহাভারতে দেখা যায় সমুদ্র মন্থন হয়েছিল না, অমৃত উঠেছিল, 12 দিন লেগেছিল সমুদ্র মন্থন করতে। তাই প্রতি 12 বছর অন্তর, ওখানে 12 দিন মানে এখানে কত হবে, 12 বছর, প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলাতে অমৃত আসে দেবতাদের আয়ু। সেরকম আমাদের 6 মাস, তাদের 12 ঘন্টা, আমাদের 1 বছর, ওদের 1 দিন। এইভাবে তাদেরও 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর, 100 বছর তারাও পাচ্ছেন এইভাবে। কিন্তু এর উপরে একটা জগৎ আছে, ব্রহ্মার উপরে ভগবান বলছেন, পরস্তু মাস্তু ভাবন্ন অব্যক্তাৎ ব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশ্যতি। কিন্তু এর উপরে একটি প্রকৃতি, অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য, ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত, ওখানে কোনো জীব নষ্ট হয় না, নিত্য ধাম। আমাদের কবিরা গিয়ে গেছেন, এর বাইরে জগৎ আছে তোমরা জান না, গীতা খবর দিয়েছে, এর বাইরেও একটা জগৎ আছে যেটা আমাদের দৃষ্টির অনেক ঊর্ধ্বে, চিন্তার ঊর্ধ্বে, যেগুলো আমরা শাস্ত্র পড়তে 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 আমাদের হৃদয়ে সাধন করতে করতে সেই ধাম আমাদের ভিতরে প্রকাশিত হবে।